আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে মারা গেলেন মা ও মেয়ে। বুধবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল লতিফ মৌলভীর স্ত্রী জয়নবের নেশা করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে রবিবার রাত 1:30টায় কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা বেগম। ফাতেমা আক্তার কুমিল্লা সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের সালমানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। স্বল্প সময়ের ব্যবধানে মা মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ রয়েছেন। একই সময়ে নতুন করে 282 জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায় গত 24 ঘন্টায় কুমিল্লায় 1082টি নমুনা পরীক্ষায় 282 জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে 73 জনই কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 35,293 জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো 833 জনে। কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ 5 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মোগলটুরি ও লালমাই উপজেলার খিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় 333 পিস ইয়াবা এবং 10 কেজি গাঁজা। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে সদর উপজেলার মোগলটুলি এলাকার একেনুর রহমানের ছেলে মোহাম্মদ রানা, একই এলাকার মৃত ইফতাকারের ছেলে মোহাম্মদ সালিম, সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোহাম্মদ আব্দুল জলিল, চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ইয়াকুব মজুমদার এবং কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফুলমিয়া। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় 2,135 পিস ইয়াবাসহ স্বপন দেবনাথ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের সরকার সমিলের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে একই দিন বিকালে কুমিল্লা টু মিরপুর সড়কের পাকা রাস্তার উপর থেকে 6 কেজি গাঁজা সহ উপজেলার ধান্যদোল গ্রামের আবুল হোসেনের ছেলে সজীব হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন থানার ওসি উপ্পেলা রাজনাহা। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।